রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নিরাপত্তা। দিল্লিতে গোয়ালিয়রের মহারাজার বাড়ির সামনে জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি আসিফ ইকবালের রিপোর্ট। यहाँ ज्योतिर सिंधिया की तरफ नजरें हैं कि आखिर अब ये क्या करने वाला है, इनका अगला कदम क्या होने वाला है, क्योंकि खास तौर पर ये माना जा रहा है कि ये बीजेपी ज्वाइन करने वाले हैं, लेकिन तारीख अभी तय नहीं हो पाई है, टाइम अभी समय तय नहीं हो पाया है। लेकिन एक बात जरूर हुई है कि 24 घंटे के अंदर इनकी सिक्योरिटी बढ़ा दी गई है, यहाँ चाक चौबंद इंतजाम कर दिए गए हैं, और यहाँ पे जो 24 घंटे पहले तक यहाँ पे बल्कि एक भी गार्ड नहीं थे, अब 4+1 गार्ड डिप्यूट किए गए हैं। अब देखना होगा कि आखिर जो ज्योतिरादित्य सिंधिया जो फ्रिक्वेंटली अपने खुद से ड्राइव करके बाहर निकलते थे और किसी किसी नेता से मिलते थे, अब उनके साथ में गार्ड होगा तो वो किस तरीके से कंफर्टेबल होंगे। कल भी जब वो अमित शाह के यहाँ पहुंचे तो भी बहुत छुपते छुपाते पहुंचे, जब प्रधानमंत्री के यहाँ पहुंचे तो भी छुपते छुपाते पहुंचे, जब वो कल जेपी नड्डा के यहाँ पहुंचे तो भी छुपते छुपाते पहुंचे। तो ये सवाल ये बड़ा बनता है कि आखिर जब आप इतने बड़े डिसीजन आपने लिए हैं तो फिर छुपने छुपाने की जरूरत क्या है? फिर तो आप सामने आकर मीडिया से साफ तौर पर आप कह सकते हैं कि हमने ये डिसीजन ले लिया और हमने ये डिसीजन कर लिया, हमने निर्णय ले लिया हमने, लेकिन ऐसा होता नजर अभी नहीं आ रहा है। अभी तक ज्योतिरादित्य सिंधिया मीडिया के सामने नहीं आए हैं। एक बार वो चलते फिरते उन्होंने हम ही से बात किया और हमसे उन्होंने कहा कि जो भी मुझे कहना था वो हमने पत्र में लिख दिया है, लेकिन साफ तौर पे ये बात नजर नहीं आ रही है कि आखिर ज्योतिरादित्य सिंधिया का अगला कदम क्या होने जा रहा है। কংগ্রেসের ঘর ভাঙলেও নিজেদের শিবির রক্ষায় সতর্ক গেরুয়া ব্রিগেড। গতকাল গভীর রাতে বিজেপি বিধায়কদের নিয়ে দিল্লি পৌঁছন কৈলাস বিজয়বর্গীয় ও অনিল জৈন। এয়ারপোর্ট থেকে দুটি বাস ও গাড়িতে তাদের গুরুগ্রামের মানেসারের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। কৈলাস বিজয়বর্গীয়র দাবি, জ্যোতিরাদিত্যের হাত ধরে কংগ্রেসের পতন সবে শুরু হলো। অন্যান্য প্রদেশও এবার কংগ্রেসে বিদ্রোহের সাক্ষী থাকবে। অন্যদিকে মধ্যপ্রদেশের 19 জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের পদত্যাগপত্র নিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষের বাড়িতে যান বিজেপি নেতারা। এনপিএ প্রজাপতির বাড়িতে গিয়ে পদত্যাগপত্র পৌঁছে দিয়ে আসেন বিরোধী দলনেতা গোপাল ভার্গব, নরোত্তম মিশ্রা। ভোপালে বৈঠকে বসে বিজেপির পরিষদীয় দল। গুরুত্বপূর্ণ এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা দামোহ সাংসদ প্রহ্লাদ প্যাটেল, ছিলেন দলের প্রবীণ নেতারাও। मैं समझता हूँ कि शुरुआत है इस प्रकार सिंधिया जी की या अन्य प्रदेशों में भी जाएगी। मध्य प्रदेश में कमल खिलेगा लगता है मुझे कि सरकार कमलनाथ जी के बच नहीं सकते। सिंधिया जी आ रहे हैं सर बीजेपी में? अभी मैं इसके बारे में कोई टिप्पणी नहीं करूँगा, पर यह बात सही है कि सरकार अपनी उल्टी गिनती प्रारंभ हो गई। খাদের কিনারে পৌঁছে যাওয়ার পর হুঁশ ফিরল কংগ্রেসের। নতুন করে পদ্মহানা রুখতে বিধায়কদের ঘরবন্দির কৌশল দলীয় এমএলএদের জয়পুরে সরাচ্ছেন কমলনাথরা। জ্যোতিরাদিত্যর বাড়ির সামনে বাড়তি পুলিশ। ইয়েদুরপ্পার গড়ে বিদ্রোহী এমএলএদের ঘাঁটি, ঘরছাড়াদের ঘরে ফেরানোর শেষ চেষ্টা কমলনাথের। পদত্যাগী বিধায়কদের মন গলাতে বেঙ্গালুরুতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কংগ্রেস। দিল্লি হিংসা নিয়ে আজ লোকসভায় অমিত শাহর জবাব, সরকারকে কোণঠাসা করতে আজও হই হট্টগোলের সম্ভাবনা। বিতর্ক না হলে সভা অচলের হুঁশিয়ারি বিরোধীদের। রাজ্যসভায় আলোচনার দাবিতে নোটিশ দিল তৃণমূল। হোলির পর বড়সড় পতন আটকালো শেয়ার বাজার, তবে এশিয়া ইউরোপের মতো সাড়া জাগাল না। আজও অস্থির বিএসই, আজও সেন্সেক্সে 100 পয়েন্টের পতন, নিম্নমুখী নিফটিও। পুরভোটে আসন নিয়ে রফায় পৌঁছতে পারল না বাম কংগ্রেস, কার্যত নিষ্ফলা 3 ঘন্টার বৈঠক। 45 আসনের দাবিতে অনর কংগ্রেস, 35 রফা চায় বামেরা, আজ আবার আলোচনা। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, 50 জনেরও বেশি মানুষের দেহে সংক্রমণের হদেশ। 12টি দেশ থেকে ভারতে পা রাখলে 14 দিনের ঘরবন্দি, সিদ্ধান্ত কেন্দ্রের ভিসা নিয়ে কড়াকড়ি। বিশ্বজুড়ে করোনা ত্রাস, ব্রিটেনে আক্রান্ত খোদ স্বাস্থ্যমন্ত্রী, কোথা থেকে সংক্রমণ খতিয়ে দেখছে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রক। কোভিড-19 হানা এবার তুরস্কতেও, চিহ্নিত এক রোগী। হোলির রাতে নরেন্দ্রপুরে যুবককে কুপিয়ে খুন, গুরুতর জখম আরও এক, প্রেম ঘটিত কারণে ছককষে খুন। প্রাথমিক অনুমান, পুলিশের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ। ফের পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার টক্কর, ভরা বসন্ত ও নাছোড় বৃষ্টি। পশ্চিমী জেলাগুলিতে আজ সন্ধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কাল পরশু হতে পারে দক্ষিণের অন্য জেলা ও দার্জিলিংয়ে। দিনের সবচেয়ে বড় খবর, চুলচেরা বিশ্লেষণ সরগোল, নিউজরুমে জমজমার তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে শানিত যুক্তি। বিকেলে প্রাইম টাইমের উত্তাপ, দেখুন সরগরম 5টার সোম থেকে শুক্র। স্টুডিওতে নয় রাজনীতির গনগনে, আজ এবার রাস্তায় প্রশ্ন, আপনার জবাব নেতাদের। বিতর্কে অংশ নিন, জিততে পারেন আপনি গোল্ড কয়েন। আজ চলে আসুন বেহালার বরিশা ক্লাবে, দেখুন স্ট্রিট ফাইট রাত 8টায়।
ব্রেকিং নিউজে চাপে হারিয়ে যায় আসল খবর, তাই বাঁধা ছককে চ্যালেঞ্জ বিশ্বাস ফেরুক খবরে, যা আপনাকে ভাবাবেই ভাবাবে। এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে দেখুন এডিট পেজ রাত 10টায়।